নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিম পাতা ধুয়ে রেখেছি, চা খেয়ে একটু পরে ড্রাই রোস্ট করব। পিসি আবারও লাউ শাক দিল, এটা চিংড়ি আর বড়ি দিয়ে করব। এগুলো বেছে ধুয়ে কুচিয়ে নেব। নিম পাতা ড্রাই রোস্ট করে কন্টেনারে ভরে রেখেছি। চা খেয়ে বিছানা গুছিয়ে রান্নাঘরে এলাম। বড়ি চিংড়ি একে একে ভেজে নিলাম। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে তেলে হালকা ভেজে নিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করলাম। আলু দিয়ে কষিয়ে নিলাম। তারপর শাকের ডাঁটিগুলো দিয়ে কষলাম। একে একে হলুদ লবণ দিয়ে কষে নিলাম। শাক দিলাম। শাকটা ঢাকা দিয়ে ভাপে ভাপে করব। নরম হলে শাক থেকে জল ছাড়বে। এবার কটা কাঁচা লঙ্কা চিরে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ভেজে রাখা বড়ি আর চিংড়ি দেব, আর সামান্য নারকল কুড়নো দেব। এবার উল্টে পাল্টে রান্না করব। বেশ কষে এলে নামিয়ে নেব। লিচুগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব। ছাড়ানো থাকলে সবার খেতে সুবিধা হবে। সবকটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব। যার যখন ইচ্ছে হবে বার করে খাবে। লিচু শরবত খেতে ইচ্ছে হলে চট করে বানিয়ে দিতে পারবো। এই জবা গাছটার গোড়া আলগা হয়ে গেছে ঝড়ের বৃষ্টিতে। এটাকে অন্য টবে বসাবো। একটা 12 ইঞ্চি টব নিয়েছি গাছটাকে বসাবো বলে। এই টবে দুটো ছিদ্র করলাম, আর সেই ছিদ্রের মুখে মাটির টবের টুকরো অংশ রাখলাম যাতে জল সহ মাটি বেরিয়ে না যায়। এবার এতে গাছ বসাবো। এখন গাছ বসানোর প্রসেস চলছে। টব সম্পূর্ণ খালি হলো। এবার শিকড় ছাঁটাই করার পালা। ফাইনালি বসালুম গাছ নতুন টবে। গোবর সার নিম খোল মাটির সঙ্গে মিশিয়ে গাছটাকে বসিয়েছি। এবার জল দিয়ে ফাইনাল টাচ দিলাম। কাজ করতে করতে বিকেল হলো। চলুন আজ তাহলে আসি। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে। নমস্কার।